গোপালগঞ্জে প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণে 5 জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল 3:30 দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগরে এই দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙা হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়, তবে তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের পরিচয় জানাতে পারেনি। কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেট কার গোপালগঞ্জের মুকসুদপুরের দিগনগরে স্পিড ব্রেকারের পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। ঘটনাস্থলে গাড়ির 3 জন যাত্রী পুড়ে মারা যান। দগ্ধ অপর 2 জনকে ভাঙা হাসপাতালে পাঠানো হয়, পরে তাদেরও মৃত্যু হয়। যশোরের চূড়ামণকাটিতে ট্রাক চাপায় নিহত হয়েছেন 2 জন, আহত 3 জন। পুলিশ জানায়, চূড়ামণকাটির শামতলা এলাকায় সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় 2 জন। হতাহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে যশোরের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে। ট্রাকটি জব্দ করলেও চালককে ধরতে পারেনি পুলিশ।